আপনারা তো সকলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন কিন্তু আপনারা কি এটা জানেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আজকে যদি আপনি স্টার্ট করেন আপনি আজকে যদি কোনো ফাইনান্সিয়াল প্ল্যান নেন ধরুন একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে আজকে আপনি একটা ফাইনান্সিয়াল প্ল্যান নিলেন যে আমি প্রতি মাসে হাজার টাকা করে কনসিস্টেন্সির সাথে ডিসিপ্লিনের সাথে কন্টিনিউ আমি কুড়ি বছর ইনভেস্টমেন্ট করবো তো ধরুন আপনি একটা অ্যামাউন্ট ধরুন ফিফটিন পার্সেন্ট আপনি সিএজি রিটার্ন পেলেন তো ফিফটিন পার্সেন্ট করে হাজার টাকা করে যদি কুড়ি বছর ইনভেস্টমেন্ট করে তো এসআইপি আই ক্যালকুলেটার এর ভ্যালু আছে ফিফটিন লাখ ফিফটিন থাউজেন্ড মানে পনেরো লাখ টাকার কাছাকাছি কিন্তু একটা কথা কি কখনো ভেবেছেন যে আজকে যে পনেরো লাখ টাকার ভ্যালু আছে আজ থেকে কুড়ি বছর পরে পনেরো লাখ টাকার ভ্যালুটা কিন্তু সেম থাকবে হ্যাঁ কখনোই থাকবে না এর কারণ আছে এখানেই কনসেপ্ট আছে না মিউচুয়াল ফান্ডে টপ আপ মানে আপনি যদি অনলাইনে কোনো মিউচুয়াল ফান্ড করতে যান কিংবা আপনি যদি অফলাইনে করতে যান সেখানে একটা অপশান আছে এসআইপি উইথ টপ আপ উইদাউট টপ আপ এই এসআইপি টপ আপটা কী এটা নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো এর আগে আমাদেরকে জানতে হবে যে ইন্ডিয়ার ইনফ্লুয়েশন কী আছে তো দেখুন ইনফ্লেশান হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশান সাত টাকা চল্লিশের কাছাকাছি মানে আপনি যদি একশো টাকা বাড়িতে রেখে দেন তো আপনার সাত টাকা ভ্যালু অটোমেটিক কমে যাবে তো এই ইনফ্লেশনটা কি আমাদের টাকার ভ্যালুটাকে কমিয়ে দেয় সেই জন্য আমরা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি যেন ইনফ্লেশনের থেকে বেশি আমি যেন ইনকাম পাই তো এবার কি দেখুন আজকে কুড়ি বছর পর তিরিশ বছর পর আপনার টাকার ভ্যালুটা সেম থাকবে না সাত টাকা সাত টাকা পঞ্চাশ আট টাকা করে এরপরে ধরুন আরও যদি বেশি ইনফ্লেশন হয় রিডিউস হতে থাকবে তো এখানে না মিউচুয়াল ফান্ডের একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এসআইপি টপ আপ এস টপ আপ কি আপনি ধরুন মিউচুয়াল ফান্ড কোম্পানিকে একটা ম্যান্ডেড রেজিস্টার রেজিস্টার করবেন যে আমি প্রতি বছর না আমার এস আই পিটা টেন পারসেন্ট করে আমি টপ আপ করতে চাই তো এটা কিভাবে কাজ করে যে ধরুন আপনার এসআইপি চলছে ধরুন হাজার টাকা করে তো আপনার না পরবর্তী বছরে পরবর্তী বছরে পরের বছরে আপনার ওই এসআইপিটা কাটবে টেন পার্সেন্ট বেশি মানে আপনার একশো টাকা বেশি কাটবে মানে এগারোশো টাকা করে কাটবে তো এতে আপনার কি পাবেন এতে কি হবে আপনার যে প্রতি বছর টেন সেভেন পার্সেন্ট এইট পারসেন্ট করে যে ইনফ্লেশনের জন্য টাকার ভ্যালুটা কমে যাচ্ছে সেইটা আপনি এসআইবি টপ আপ করে নয় ওই ভ্যালুটা আপনি অ্যাডজাস্ট করে দিচ্ছেন ওকে এটা আপনি এসআইবি টপ আপের মাধ্যমেও করতে পারেন কিংবা আপনি লামসামেও করতে পারেন ধরুন ধরুন আপনি হাজার টাকা করে এসআইবি করছেন তো ধরুন আপনি যদি টেন পার্সেন্ট করে ইনক্রিজ করেন তাহলে হাজার টাকা টেন পারসেন্ট একশো টাকা মানে বারো মাসে বারোশো টাকা তো আপনি সারা বছরে না আপনি বারোশো টাকা যখন আপনার সুবিধা হবে আপনি কিন্তু পারচেস করে দিতে পারেন সেটা আপনি পারচেসের মাধ্যমে করে দিতে পারেন যে কোনো সময় তো ওতে কী হবে আপনার ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এতে আপনি কি ফায়দা পাবেন আজ থেকে কুড়ি বছর পর যে অ্যামাউন্টটা পাবেন ধরুন আমি একটা প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম যে হাজার করে যদি আপনি কুড়ি বছর রাখেন তো হাজার টাকা করে যদি আপনি কুড়ি বছর রাখেন তারপর আপনি পনেরো লাখ টাকার মতো পাবেন তো এখানে কি হবে আপনি যখনই টপ আপ করবেন ইনফ্লেশানটাকে যখনই আপনি অ্যাডজাস্ট করবেন না তখন যে কুড়ি বছর পরে পনেরো লাখ টাকার বেশি রিটার্ন পাবেন কারণ আপনি টপ আপ করছেন তো এখানে যে অ্যামাউন্টটা আপনি কুড়ি বছর পাবেন না সেইটা পাবেন কিন্তু আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টেড অ্যামাউন্ট ওকে কারণ তখন সেই টাকার ভ্যালুটা না ঠিক থাকবে ওকে তো এটাই ছিল এসআই ভি টপ আপের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি কারণ আপনি যখনই লাইক করবেন না তো ইউটিউব না আমার ভিডিওটাকে বেশি রেকমেন্ডেশন করবে তো লাইক করতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও নমস্কার